নজর রাখবো পরবর্তী সংবাদে। একমাত্র মেয়ের খুনির ফাঁসির দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের এবং পাশাপাশি দাবি জানিয়েছে অসহায় মা বাবা। দাবি রাখলো অসহায় মা বাবা। গত 8 দিন পূর্বে জিরানিয়া চম্পকনগর এলাকার চন্দন দেবনাথের কলেজ পড়ুয়া মেয়ে রূপালী দেবনাথকে তার মাসের বাড়ি পূর্ব আগরতলা চন্দ্রপুর থেকে অপহরণ করে নিয়ে আসে বিশালগড় মুড়াবাড়ি আশ্রমপাড়া এলাকার রূপম দাস নামের এক যুবক। পরিবারের অভিযোগ, রূপম দাসের তাদের কন্যাকে অপহরণ করে হাঁপানিয়া হাসপাতালের এক ভাড়াটিয়া বাড়িতে পূর্ব পরিকল্পনা প্রতিশোধ নেওয়ার জন্য তাকে খুন করে, কারণ সর্বদাই রূপালী দেবনাথ রূপম দাসকে অবজ্ঞা করে আসছিল। ঘটনার 8 দিন পর মা বাবা অসহায় হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন এবং অভিযুক্তর কঠোর থেকে কঠোরতম শাস্তি চায়, খুনি চায় রূপম দাসের। তাদের কি বক্তব্য শুনুন। আমার মায়ের নিজে মরতেই পারে না, আমার মায়ের নিজে মরতেই পারে না। এইটা আমি আমি শুধু মুখ্যমন্ত্রীর কাছে আমি এই দিয়ে আমি আপনাদের আমার মতো বুক খালি যাতে কেউ না, কোনো মানুষ বুক যাতে খালি না হো। আপনার ধারণা কি, কে মারছে এটা? এটা রূপম ছাড়া কেউ মারতো না। হ্যাঁ, ওই জ্বালা যন্ত্রণা করতো, হ্যাঁ ওই আমার মায়ের অনেক জ্বালা যন্ত্রণা করছে, কিন্তু এই কারণে আমি বিশাল ঘর থেকে আমি বাড়িতে নিছি, কিন্তু বাড়িতে নিছি আমার মায়ের বাড়িতে নিয়ে পড়াশোনা ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বিয়ানো ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করছে। আমার মায়া কইছে, মা তুমি চিন্তা করো না, আমি সব ঠিক হয়ে যাবো। কোন জাতে কিডন্যাপ করেছিল? এটা চন্দ্রপুর থেকে। কোন জায়গায় মার্ডার করেছে? পরে এরপরে তো হাঁপানিয়া, আগরতলা হাঁপানিয়া হসপিটালের কাছে। আপনি এখন কি দাবি দেখবে? আমি হ্যাঁ ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না, যাতে আমার মতন যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম হচ্ছে রূপালী। বয়স কেমন ছিল? বয়স হচ্ছে 21। আপনারা শুনলেন অসহায় মায়ের বক্তব্য এবং চন্দন দেবনাথের কন্যা রূপালী দেবনাথ দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ি ছেড়ে অভাবের সংসারে মামার বাড়ি বিশালগড়ে এসডিএম অফিস সংলগ্ন এলাকায় লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। কিন্তু মুড়াবাড়ি আশ্রম এলাকার রূপম দাস সেই মেয়েকে সর্বদাই উৎপাত করত এবং কখনো কখনো কলেজে যেতে, আবার কখনো মাস্টার বাড়িতে যেতে তাকে জ্বালা যন্ত্রণা করত বলে অভিযোগ রয়েছে পরিবার সূত্রে। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে পরবর্তী সময়ে বিশালগড় থেকে তাকে নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে, কিন্তু সেখানে নিয়ে গেলেও নিজের মেয়েকে রূপম দাস হাত থেকে রক্ষা করতে পারেনি মা বাবা, যার কারণে এবার অসহায়ত্বের কারণে এবার সাহায্যের আর্জি জানিয়েছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তার মা বাবা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।